জোরজার তার নীতির কারণে রাষ্ট্র ও সমাজে মানুষের মনে চরম অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রবিবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন একদিকে দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ টিসিপির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে মানুষ না খেয়ে অনাহারে অর্ধারে দিনপাত করছে অন্যদিকে সরকার রাষ্ট্রের শত কোটি টাকা খরচ করছে জমকালো কনসার্ট আর গান